নমস্কাৰ বন্ধুসকল, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আজির ভিডিওটি হব যে টাটা সাধারণত টাটা ভালোর পর সাধারণত নিউ সাধারণত রিক্রুট মানে সাধারণত 2022 নতুন সাধারণত 18,000 সাধারণত 18,000 প্লাস সাধারণত ভেকেন্সি সাধারণত টাটা ভালোর পর সাধারণত ভেকেন্সি ওলাইছে। আর অল ইন্ডিয়া ওভার সাধারণত গোটেই ভারতবর্ষ সাধারণত যদি সাধারণত আপনি সাধারণত যিকোনো ঠাইর পর সাধারণত ভারতের সাধারণত বাসিন্দা হয় এইটো সাধারণত টাটা সাধারণত কোম্পানির সাধারণত এইটো সাধারণত অনলাইন এপ্লাই করব পারিব। কোনো ধরনের সাধারণত ফিজ দিব নালাগে, কোনো ধরনের এক্সাম নহয়, ডাইরেক্ট সিলেক্টেড সাধারণত ডাইরেক্ট সাধারণত ইয়োগ সাধারণত সিলেক্টেড সাধারণত করব। আর টাটা ফালের পর সাধারণত প্রায় 18,000 প্লাস সাধারণত ভেকেন্সি সাধারণত ইতিমধ্যে মুক্তি হয়েছে। আর এপ্লাই অনলাইন লিঙ্ক ইতিমধ্যে অ্যাক্টিভ করে দিছে বন্ধুসকল। গোটে সাধারণত ভারতবর্ষ সাধারণত সকল ঠাইর পর এই সাধারণত এপ্লাই অনলাইন করব পারিব। ভিডিওটি আরম্ভ করার আগতে কইসু যে আমার চ্যানেলটি যদি সাধারণত প্রথমবার আছে চ্যানেলটি সাধারণত সাবস্ক্রাইব করে দিব আর পাশন থাকা ঘন্টাটি অল করে দিব আর নতুন নতুন জব রিলেটেড ভিডিওব পাই যাব। তাহলে ভিডিওটি আরম্ভ করো বন্ধুসকল। টাটা মোটরস রিক্রুটমেন্ট 2022 এপ্লাই অনলাইন, এতে এপ্লাই অনলাইন সাধারণত হয়েছে। ইয়ার সাধারণত ক্যাটাগরি ইয়ার সাধারণত অনলাইন এপ্লাই সাধারণত লিঙ্ক অ্যাক্টিভ করে দিছে। আর ইয়ার সাধারণত ভেকেন্সি সাধারণত টোটাল ভেকেন্সি হয়েছে সাধারণত 18,000 প্লাস এপ্লাই মোড আছে অনলাইন। অনলাইন সাধারণত এপ্লাই করব পারিব আর ইয়ার অফলাইনত নহয় অন্ত অনলাইনতহে এপ্লাই করব পারিব। গোটেই ভারতবর্ষ সাধারণত আপনি যদি যিকোনো সাধারণত ভারতবর্ষের যিকোনো ঠাইর সাধারণত বাসিন্দা হয় এইটো সাধারণত এপ্লাই করব পারিব। 18,000 প্লাস সাধারণত ভেকেন্সি আছে। টাটা মোটর রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেসটি হয়েছে সাধারণত। ইয়ার সাধারণত কোনো এক্সাম আর কোনো ইদ নহয়, এক্সাম আর কোনো ফিজ দিব নালাগে। ইয়ার টাটা মোটর রিক্রুটমেন্টের সাধারণত স্যালারি হয়েছে 47,800। আর ইন্ডিয়ার যিকোনো সাধারণত ইন্ডিয়ার যিকোনো ঠাইর পর সাধারণত এপ্লাই অনলাইন করব পারিব। ইন্ডিয়ার সাধারণত যিকোনো ঠাইর পর সাধারণত বাসিন্দা হলে অনলাইন এপ্লাই করব পারিব। টাটা মোটর রিক্রুটমেন্টের সাধারণত ইয়ার সাধারণত বয়স কিমান লাগবে সাধারণত এপ্লাই করবলে সাধারণত বয়স লাগবে সাধারণত 18 বছর পর 50 বছর সাধারণতে অনলাইন এপ্লাই করব পারিব। টাটা মোটর রিক্রুটমেন্ট সাধারণত এপ্লিকেশন ফিজ সাধারণত কোনো ধরনের এপ্লিকেশন ফিজ নালাগে। জেনারেল ওবিসি কোনো ধরনের এপ্লিকেশন ফিজ সাধারণত নালাগে। এসসি এসটি সাধারণত কোনো ধরনের এপ্লিকেশন ফিজ সাধারণত নালাগে। ইয়ার সাধারণত 10 পাস 12 পাস সাধারণত গ্রেজুয়েশন সাধারণত আর ডিপ্লোমা হলেও সাধারণত ইয়ার সাধারণত সাধারণত কোয়ালিফিকেশন সাধারণত ভাগ ভাগ করে সাধারণত ইয়ার অনলাইন এপ্লাই চলি আছে আর চলি সাধারণত অনলাইন এপ্লাই করব পারিব। তো বন্ধুসকল, টাটা সাধারণত ইয়ার সাধারণত অনলাইন অ্যাক্টিভ লিঙ্ক ইতিমধ্যে অ্যাক্টিভ করে দিছে। অল ইন্ডিয়া ওয়েবসাইট সাধারণত লিঙ্ক সাধারণত ওয়েবসাইট সাধারণত পড়ি চাব পারিব, ক্লিক করে সাধারণত ডাউনলোড করে। এপ্লাই অনলাইন লিঙ্ক সাধারণত ক্লিক হয়ে সাধারণত ইয়ার সাধারণত অ্যাক্টিভ করে দিছে বন্ধুসকল। আর ইয়ার সাধারণত কোনো সাধারণত ওবিসি এমওসি কোনো ধরনের সাধারণত ফিজ কাটিব নালাগে। জেনারেল ওবিসি এসসি এসটি সাধারণত কোনো ধরনের সাধারণত ফিজ কাটিব নালাগে। বয়স সীমা হয়েছে 18 বছর পর 50 বছর। আজির ভিডিওটি ইমান আছে। ভিডিওটি যদি ভাল পায় লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি যদি নতুন হয়েছে চ্যানেলটি সাধারণত সাবস্ক্রাইব করে দিব। ধন্যবাদ।